এবার কালাম পাঠ করে তিনি সেখান থেকে চলে গেল। পরের দিন ভোরে তিনি ওই রাস্তায় দিয়ে যাচ্ছিলেন হযরত মানসুর আম্মুর। মানসুর আম্মুর শুনতে পেলেন কান্নার রোল, কান্নার কারণ জিজ্ঞেস করে। জানা গেল গত রাতে আল্লাহর নাম নিয়ে দারুণ জোরে চিৎকার করে ওঠে আর আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার প্রাণ ত্যাগ করে। হযরত হযরত মানসুর এ আউলিয়া মনে হলো অন্তরে যাইয়া, তাহলে তো তিনি সেই সিলেটির মৃত্যুরই কারণ। একবার খলিফা হযরত হারুন রশিদ তখন তাকে একটি প্রশ্ন করলো, জবাব দেয় এখন। আরে প্রশ্নেরই জবাব দিল করে প্রশ্নের বান, আল্লাহর আউলিয়া যারা আল্লাহর ধ্যানে থাকে তারা গাইছে তারা নবীন গুণগান। হযরত মানসুর আম্মুর মনে হলো তাহলে তো তিনি ছেলেটির মৃত্যুর কারণ, আমি সেই মৃত্যুর কারণ। একবার খলিফা হযরত হারুন রশিদ মানসুর আম্মুরকে প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সর্বাধিক জ্ঞানী কে আর সর্বাধিক নির্বোধী বা কে? হযরত মানসুর আম্মুর তাকে ভেবেচিন্তে উত্তর দেওয়ার জন্য তিন দিন সময় দিলেন। প্রশ্নটি শুনে হযরত মানসুর আম্মুর চলে এসেছিলেন, কি মনে হলো আবার ঘুরে গিয়া খলিফাকে বললেন, আপনার প্রশ্নের উত্তর শুনুন, তিন দিন পরে দিতে চেয়েছিলাম, আমি এখনই দিব। মানুষের মধ্যে যিনি সর্বাপেক্ষা বেশি আল্লাহর অনুগত ও তার ভয়ে ভীতি, সেই ব্যক্তি সর্বাধিক জ্ঞানী। আর যে ব্যক্তি সব রকমের পাপে লিপ্ত হয়েও আল্লাহর ভয়ে ভীতু নয় বরং সবসময় নিশ্চিন্ত ও নির্ভরশীল, সেই সর্বাধিক নির্বোধ অজ্ঞানী। এই হযরত মানসুর এ আউলিয়া উপদেশ গেছে দিয়া, মানসুর আউলিয়া উপদেশ গেছে দিয়া, এই মানসুর আম্মুরের কথা যাই বলিয়া, স্মরণ ধ্যান ধারণা তার দুনিয়াদারি সেও না, অন্তর হলো লোভ লালসার কারণ। আরিফ বা তত্ত্ব আরিফ নামে মুর্শিদ জ্ঞানী, এই শ্রেণী যত জ্ঞানী এক, যারা নিজেরাই দুঃখ কষ্টে সংগ্রাম করে তখন সাধনার দিকে প্রলুব্ধ হয়ে যায় তখন তত, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহর আউলিয়া যারা আল্লাহর ধ্যানে থাকে তারা গাইছে দয়ালের গুণগান। এই তত্ত্বজ্ঞানীর হৃদয় হলো আল্লাহ পাকের স্মরণ করো ধ্যান ধারণা কেন্দ্র, আর দুনিয়াদের অন্তর হলো লোভ লালসার খনি সদৃশ। আরিফ নামে মুর্শিদ বা তত্ত্বজ্ঞানী এই দুই শ্রেণী, এক যারা নিজেরাই দুঃখ কষ্ট সংগ্রাম সাধনার দিকে প্রলুব্ধ হয়, দুই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ইবাদত নির্বিঘ্ন হন। দুই নম্বরে উপদেশ দিয়ে গেছেন এই যে তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞানী হৃদয়ে হৃদয়ে ইমানের হৃদয়ে ইমানের ধনী, ভাষায় কথা বলে তিনি তাহারি কারণ। এই যে তত্ত্বজ্ঞানী জ্ঞানী হৃদয়ে ইমানের ধনী, বলে যে জ্ঞানী তারাই তো কারণ। সর্বত্যাগীদের এই অন্তরে আল্লাহর অনুগ্রহে ভাষায় কথা বলে যায় না ধরা, আরে আল্লাহর কথা বলে বোঝাক বোঝারি কারণ। আল্লাহর আউলিয়া যারা আল্লাহর ধ্যানে থাকে তারা গাইছে তারা রাসূলের গুণগান। তাই শিষ্যদের অন্তরে চিন্তা ভাবনায় ভাষায় কথা বলেন তিনি, আর আলেমগণের অন্তরে ধ্যানের ভাষার কথা বলে। তিন নম্বরে সর্বশ্রেষ্ঠ দাস হলো সেই ব্যক্তি যার পেশা হলো উপাসনা, যার কামনা আরাধনা হলো
সেই সাধক তত্ত্ব অর্জন করা আর আবাসস্থল হলো নির্ভর সেই নির্জন ভূমি যার লক্ষ্যস্থল হলো মৃত্যু পরকাল এটাই তার লক্ষ্যস্থল আর যার অভ্যাস হলো তওবা করে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ করা এই এই যে হযরত মনসুর আম্মর বলতেছি তার খবর তিনি জীবনে সাধন করিলেন তখন এই মনসুর আউলিয়া আল্লাহর নৈকট্য লাভ দিয়া আল্লাহর নৈকট্য করে আল্লাহর আউলিয়ার করে করেছিলেন ধ্যান আল্লাহর আউলিয়া যারা আল্লাহর ধ্যানে থাকে তারা গাইছে সর্বসময় নবীর গুণগান চার নম্বরে তিনি বলে গেছেন স্বাভাবিক অবস্থায় মানুষের অন্তর পবিত্র আলোর মতো পরে তার উপরে দুনিয়ার কালিমা কলুষিত পড়ে তা আধারে হয়ে যায় প্রবৃত্তি প্রবৃত্তির অনুসরণ মানুষের সর্বনাশন আরে ডেকে আনে নফসেরি নফসেরি কারণ পাঁচ নম্বরে উপদেশ দিলেন তখন প্রবৃত্তির অনুসরণ মানুষের সর্বনাশা ডেকের ডাকারি কারণ আর বিপদে ধৈর্যশীল মানুষ পরলৌকিক বিপদে জড়ায় সামিল জড়াইয়া বিপদে জড়িয়ে পড়ায় তাই আল্লাহর আউলিয়া যারা আল্লাহর ধ্যানে থাকে তারা গাইছি নবীজির গুণগান গাইছে মাওলার গুণগান ছয় নম্বরে উপদেশ দিয়ে গেছেন সংসারে ত্যাগীদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর যারা নিরবতা অবলম্বন করে তারা যাবতীয় দোষ ত্রুটি অজর আপত্তি বা কৈফত পেশ করা থেকে মুক্ত করা হয় সাত নাম্বারে উপদেশ সুন্দর করে বললেন বেশ এই তো উপদেশে বলতেছি এখন পবিত্রতা লাভের উপায় জানা শর্ত অবলম্বন করায় গুরুতর অপরাধ বলতেছি কারণ সংসার ত্যাগীদের কথা বলেছেন যারা নিরবতা অবলম্বন করে তারা যাবতীয় দোষ ত্রুটি অজর আপত্তি কৈফত থেকে মুক্তি হয় আর বিপদ থেকে পরিত্রাণ লাভের উপায় জানা সত্ত্বেও তারা অবলম্বন না করা গুরুতর অপরাধ হযরত মনসুর আম্মর রহমাতুল্লাহ মৃত্যুর পর তাহাকে স্বপ্নে দেখলেন আবুল হুসাইন সারানি এই আবুল হোসেন সারানি স্বপ্নে দেখলেন আবুল হোসেন সারানি মনসুর আম্মরকে জিজ্ঞেস করলেন মৃত্যুর পর আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করলেন হযরত মনসুর আম্মর বললেন তুমি কি মনসুর আম্মর নও যে লোকজনকেও সংসার ত্যাগ করার উপদেশ দিত অথচ নিজে তা পালন করতো না তখন আমি বললাম প্রভু আপনি ঠিকই বলেছেন তবে আমি এমন কোনো বক্তব্য পেশ করিনি যাতে আমার পবিত্র সেই গুণরাজির প্রশংসা ছিল না আপনার প্রশংসা সেই জ্ঞানপণের পর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি দরুদ সেই প্রেরণের কোনো ত্রুটি করিনি মাওলা এই প্রধান কাজ দুটি সম্পূর্ণ করে তবেই মানুষকে উপদেশ দিচ্ছি আমার কথা শুনে রাব্বুল আলামিন বললেন হ্যাঁ তুমি সত্য বলেছো ততবার তিনি ফেরেশতাদের নির্দেশ দিলেন তোমরা এর জন্য আসন পেতে দাও সে ঊর্ধ্ব জগতে বসে ফেরেশতাগণের মধ্যে আমার গুণের প্রশংসা করতে থাকুক যেভাবে সে দুনিয়াতে বসে করেছিলেন সেই হোসেন সারানিকে হযরতে মনসুর আম্মর বলে দিলেন আল্লাহ আমাকে এই আসনে বসিয়েছেন আমি সেখান থেকে আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহর আউলিয়া যারা আল্লাহর ধ্যানে পড়িয়া আহার নিদ্রা ভুলিয়া প্রেমেরই কারণ আল্লাহর আউলিয়া যারা আল্লাহর ধ্যানে রয় পড়িয়া আহার নিদ্রা ভুলিয়া আরে আল্লাহকে খুশি করে যখন আল্লাহ কয় বান্দায় আমার আমি হই বান্দার
আর বান্দায় আমার মধ্যে পার্থক্য নাই তখন আল্লাহর ওয়ালিয়া যারা আল্লাহর ধানে থাকে তারা গাইছে তারা নবী আল্লাহর পাক মান যাতনের গুণ গা আসসা আমি সবার পতি সালাম দিয়া শুরু করি নতুন এক মহানাউলিয়ার জীবনী আমি যাইতেছি বলিয়া ভুল ত্রুটি করবেন ক্ষমায় আমার দর্শক বন্ধুরা সেই আউলিয়া হইলেন হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইক রহমতুল্লাহ আলাই যেমনি ছিলেন জবরদস্তি উসমানের আউলিয়া তার জীবন কাহিনী আমি এইবার যাইতে চাই শোনাইয়া তার জীবনে যাইতেছি ভাই যাইতেছি বলিয়া তাপস কুলের এক উজ্জ্বল জ্যোতিষ্ক যাই বলিয়া হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইক ধর্ম সমুদ্র ডুবিয়ে গো দয়াল তুমি পার কর আমারে দয়াল তুমি আমারে পার কইর ফুলসে রাতের ঘাট যায়া গো দয়াল দয়াল নবীর দয়াল নবীর প্রেমে দিও গো দয়াল তুমি আমারে পার কইর ধীরে ধীরে শুরু করলাম এই মহান আউলিয়া আল্লাহ আল্লাহ পাকের সমুদ্রে ডুবুরু যে হইয়া আর ইমান সমুদ্রের রত্নের সঙ্গে আমি যাইতেছি যাইতেছি তুলনা করা না হয় তুলনা করা হয় না ধীরে ধীরে তার জীবনই যায় না রে বলা তাপস কুলের এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে খুবাইক রহমতুল্লাহ ধর্ম সমুদ্রের ডুবুরি আর ইমান সমুদ্রের রত্নের সঙ্গে তার তুলনা করা হয় হযরতে আব্দুল্লাহ কুফার অধিবাসী কিন্তু তিনি বসবাস করেন এনতাকিয়া আর হযরতে ইউসুফ আসবাত রহমতুল্লাহর সঙ্গে তিনি সাধনায় লিপ্ত হলেন ফেকাহ শাস্ত্রের সেই বৈষায়িক ও বিধানসমূহের তিনি হযরতে সুফিয়ান সাউরির সেই মতম্বলি ছিলেন হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহের বহু অনুগামীর সঙ্গেও তার সাক্ষাৎ হয় তার মূল্য তার অমূল্য উপদেশ মানুষকে সৎপথে ডাকিয়া পরিচালিত করলেন বাইরে এই আউলিয়া হযরত শেখ ফতেহ মুন্সি ফতেহ মুসল্লি আপনাকে যাই বলে কে তিনি বলেন মানুষকে চারটি জিনিস দেওয়া হইছে যথা চোখ জিপ হৃদয় আর রিপু শোনেন তার ঘটনা তার বিষয়ে উপদেশ মালা গেছেন যে দিয়া তার অমূল্য উপদেশ ছিল তিনি মানুষকে সৎপথে পরিচালিত করে হযরতে শেখ ফতে মুসল্লি রহমতুল্লাহকে তিনি বললেন কে বললেন আব্দুল্লাহ ইবনে খুবাইক বললেন চারটি জিনিস দেওয়া হয়েছে যথাচক জীব হৃদয় আর ইপু আব্দুল্লাহ ইবনে খুবাইক রহমতুল্লাহ উনি উপদেশ দিয়ে গেছেন চোখের জন্য কৃতজ্ঞতা স্বীকার করা হলো আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন আর তার দিকে দৃষ্টি না দেওয়া
জীবের কৃতজ্ঞতা হলো পার্থিব কোনো বস্তু মুখে তুলবে রিপুর সঙ্গে যার সম্পর্কে তার অন্তরে পার্থিব সেই লিঞ্চ ও কুইচ্ছা স্থান লাভ করে। তিনি আর বলে গেলেন ভাই রে শুনিবেন দর্জনা ভয়ার্ত ব্যতিব্যস্ত যত মানুষেরা আব্দুল্লাহ খুবাইক বললেন রিপুর বাসনাকে পূরণ হতে দেয়নি বরং তাতে বাধা সৃষ্টি করে লোকলালসা মুক্ত হয়ে সংকোচিত মন নিয়ে জীবন অতিবাহিত করা পরকালের জন্য সর্ব উত্তম পথ হবে। পরকালে যা কোনো উপকার করে না এমন বস্তু অর্জন করা সম্পূর্ণ বৃথা। যা দিয়ে জটিলতা দূর হয় সংকটের অবসান ঘটে এমন কামনাকেই বলে শুভকামনা। চার নম্বরে বললেন ভাই রে ইবনে খুবাইক রহমতুল্লাহ মানুষের তিনটি অবস্থা হয় আমি যাইতেছি কইয়া যথা ক নাম্বার মানুষ অন্যায় অপরাধ থেকে চিরতরে বিরত বিরত যাবে হইয়া খ নাম্বারে তওবা করা হয় শোনেন তার ঘটনা সাথে সাথে পাপ করা হয় অবশ্য আল্লাহ করিবেন কি ক্ষমা। এবার বলবেন ভাই একটা আশঙ্কা মনে যায় থাকিয়া উনি বলেছেন চার নম্বরে মানুষের তিনটি অবস্থা যথা খ নম্বরে মানুষ অন্যায় অপরাধ থেকে চিরতরে বিরত হয়ে যায় ক নম্বরে আর খ নম্বরে তওবা করা হয় সাথে সাথে পাপও করা হয় অবশ্য আল্লাহ পাক ক্ষমা করবেন কি করবেন না এমন একটা আশঙ্কাও মনে থেকে যায়। পাঁচ নম্বরে পূর্ণ পূর্ণ পাপ করা এবং পূর্ণ পূর্ণ তওবা করা এবং তার মধ্যে ক্ষমার আশা একেবারেই বৃথা। সেই অপূর্ব বাড়ির মনে ভয় থাকে বেশি আর আশা খুব কম হওয়াই স্বাভাবিক। সিদ্দিক বা সততা গুণে সমৃদ্ধ ব্যক্তির সর্বদা নির্ভীক বেপরোয়া। যে সমস্ত বস্তুর প্রকৃতি পরিচয় জানা থাকে বলে সাবেক বা এবার সত্যপতি তিনি হয় নয় নম্বরে গেছেন কইয়া শুনিবেন ঘটনা তুমি যদি সর্ব উত্তম লোক হতে চাও দুনিয়া তাহলে সবকিছু ছেড়ে মুছে ফেলো ঝেড়ে মুছে ফেলো একমাত্র আল্লাহকে ধরিবা এই রূপ করতে পারলে দেখবে তুমি কারো মুখাপেকি হবে না কিন্তু সবাই তোমার মুখাপেকি হয়ে যাবে যিনি আল্লাহর মুখাপেকি হলেন। এই আউলিয়ার জীবনী এখানে শেষ হলো। ধন্যবাদ। ক্ষমা করবেন সকলেরই কাছে ক্ষমা তিনি বিদায় নিলেন দুনিয়া সারিয়া। চান বাউলের ইবনে খুবাইক রহমতুল্লাহর জীবনী উপহার গেলাম তো দিয়া।